এক ঘন জঙ্গলের পাশে একটা রহস্যময় রাস্তা, যে রাস্তা দিয়ে লোকাল মানুষের যাতায়াত নেই বললেই চলে। কিন্তু একদিন এক দম্পতি অজান্তেই সেই রাস্তায় চলে আসে, আর তারপরে তাদের সাথে এমন এমন ঘটনা ঘটে যায় যে তারা কল্পনাতেও কখনো ভাবতে পারেনি। হ্যাঁ, আমরা বলছিলাম 2023 সালের মুক্তিপ্রাপ্ত কুইশ্চেন মুভিটির কথা। তো আজকের কাহিনীর শুরুতে আমরা এক গভীর জঙ্গলের পাশে দুজন ব্যক্তিকে দেখতে পাই, যারা কিনা দুজনে প্রচণ্ড ভয় খেয়ে রয়েছে। তখন তাদের মধ্যে একজন ব্যক্তি বলে তারা যদি সেই জিনিসটা হাতে পেয়ে যায় তো তারা রাতের মধ্যেই কোটিপতি হয়ে যাবে। তো অপর ব্যক্তিটা বলে সে এত তাড়াতাড়ি মারা যেতে চায় না। তখন তাদের পাশে থাকা ঝোপটা হঠাৎ করে নড়ে ওঠে, এই ভয়ে সেখান থেকে ওই ব্যক্তিটা পালাতে শুরু করে। এবার ব্যক্তিটা পালাতে পালাতে একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে। তখন তার নজর তার পায়ের দিকে যায়, সে দেখতে পায় যে জায়গাতে সে দাঁড়িয়েছে সেটা আসলে একটা চোরাবালি। এবার ব্যক্তিটা সেই চোরাবালির মধ্যে ঢুকতে শুরু করে, আর তার পাশে একজন ব্যক্তির কঙ্কালও পড়ে থাকতে দেখতে পায়। এখান থেকে সিনটা কাট হয়ে তার কিছু মাস পরে সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই একজন হাজবেন্ড আর ওয়াইফ তাদের কনফারেন্সের জন্য কলম্বিয়া শহরে এসেছে। সমাজের চোখে তারা ভালো হাজবেন্ড ওয়াইফ হলেও তাদের নিজেদের মধ্যে বন্ডিংটা কিন্তু ভালো ছিল না। তাই জশা সোফিয়া সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারা শেষবারের মতো এক অপরের সাথে কলম্বিয়া শহরের কনফারেন্সটা শেষ করে ফেললেই তারা দুজন দুজনকে কিন্তু ডিভোর্স দিয়ে দেবে। এবার তারা দুজন একটা হোটেলে উঠে আসে, যেখানে তাদের সাথে তাদের কলেজের পুরনো ফ্রেন্ড মার্গোসের সাথে তাদের দেখা হয়। আসলে এই কনফারেন্সের ব্যাপারে তাদের বন্ধু মার্গোসি তাদেরকে এই শহরে ডেকেছিল। তো যাই হোক, এবার তো তাদের থাকার জন্য একটা রুমের প্রয়োজন, এই জন্য তারা রুম বুকিং করতে চলে যায়। তখন হোটেলের কর্মচারী তাদের সরি জানায়, কারণ এখন তাদের কাছে শুধুমাত্র একটাই রুম অ্যাভেলেবেল রয়েছে। তো আর কোনো উপায় না পেয়ে তাদেরকে ওই একটাই রুম নিতে হয়। এবার তারা রুমের ভেতর চলে আসে, তখন জশ বলে সে সোফায় ম্যানেজ করে নেবে। তো সোফিয়া বলে তার যেমন ইচ্ছা সে করতে পারে, শুধু মার্গোসকে যেন ডিনারের পরে তাদের ম্যাটারটা বলে দেয়। এবার আমরা সোফিয়া জশ আর মার্গোসকে ডিনারের টেবিলে দেখতে পাই, যেখানে মার্গোস তাদেরকে এক জায়গায় হাইকিং করতে যাওয়ার কথা বলে। তো জশ আর সোফিয়াও তার কথায় রাজি হয়ে যায়। তখন জশ বলে সোফিয়া হাইকিং করতে পারবে না, কারণ সে তো 10 বছর থেকে হাইকিংই করেনি। তো সোফিয়া বলে হ্যাঁ আমি যাব না, এটার কারণ এই নয় যে আমি হাইকিং করতে ভুলে গেছি, আমি এই জন্যে যাবো না যে ফ্রাইডের আগে আমাকে আমার প্রেজেন্টেশনটা কমপ্লিট করতে হবে। এটা বলে সে হঠাৎ করেই ডিনারের টেবিল থেকে উঠে চলে যায়। মার্গোস তখন জশকে বলে সে কি সোফিয়ার ব্যাপারে ভুল কিছু বলে দিয়েছে যার কারণে সে এখান থেকে উঠে চলে গেল। জশ বলে না না তেমন কিছুই না, আমরা দুজন বদলে গেছি, এই জন্য এক অপরকে ছেড়ে দেওয়াটাই আমরা বেটার মনে করছি। এবার কিছু ঘন্টা কেটে যাওয়ার পর জশ তার রুমে ফিরে আসে। তখন তার মনে হচ্ছিল কা সে আজকে রাতটা তার অল্পের সঙ্গে ঘুমাতে পেত, কিন্তু ডিভোর্সের কারণে সে এমনটা করতে পারে না। পরের দিন সকালে সোফিয়া যখন তার প্রেজেন্টেশনগুলো রিড করছিল, তখন সে হঠাৎ করেই জর্জির ফটো অর্থাৎ মার্গোস যে জায়গায় হাইকিং করতে যাওয়ার কথা বলেছিল সেই জায়গার ফটোগুলো সে মনোযোগ দিয়ে দেখতে লাগে। এবার সোফিয়া জশের কাছে আসে আর তাকে জানায় সে একাই জর্জিতে হাইকিং করতে যাবে। জশ তখন সঙ্গে সঙ্গে তাকে বারণ করে দেয়। সোফিয়া তার কারণ জিজ্ঞাসা করলে জশ তখন বলে আমি তোমাকে একাই সেখানে হাইকিং করতে যেতে দিতে পারবো না, কারণ সেই জায়গাটা আয়তনে অনেক বড় আর ঘন, তার সাথে অনেক বিষাক্ত পোকামাকড়ও থাকতে পারে। আমরা এক শহর থেকে অন্য শহর একসাথে এসেছি, তো আমার কর্তব্য হলো তোমার সাথে সবসময় আমাকে থাকা দরকার। তাই সোফিয়া না চাইতেও জশের সাথেই হাইকিং করতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এবার তারা হোটেলের ম্যানেজার কাছে আসে আর ওনার কাছ থেকেই জর্জি যাওয়ার জন্য রাস্তাটা দেখিয়ে নেয়। তখন ম্যানেজার জর্জি যাওয়ার জন্য তাদেরকে দুইটা রাস্তা দেখায়, কিন্তু ম্যানেজার তাদেরকে জর্জি যাওয়ার জন্য যে রাস্তায় বেশি লেট হবে সেই রাস্তা দিয়েই জর্জি যেতে বলে। তখন সোফিয়া বলে সে কেন এই শর্টকাট রাস্তা দিয়ে যেতে বারণ করছে? তখন ম্যানেজার বলে এই রাস্তা দিয়ে যাওয়া মানে মৃত্যুকে হাতে করে নিয়ে যাওয়া, কারণ সেই রাস্তায় অনেক বিষাক্ত সাপ আর অনেক রকমের জীবজন্তু রয়েছে, তার সাথে কিছু কিছু জায়গা তো আবার চোরাবালিও রয়েছে, যার কারণে সেই রাস্তা দিয়ে লোকাল মানুষেরাও যাতায়াত ছেড়ে দিয়েছে। তো শেষমেশ জশ আর সোফিয়া ম্যানেজারের বলা রাস্তা দিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এবার তারা সেখান থেকে চলে গেলে ম্যানেজার একজন ব্যক্তিকে ইশারা দেয়, আর এটা সেই ব্যক্তিটাই যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তো এরপরে জশ আর সোফিয়া জর্জির উদ্দেশ্যে রওনা দেয় এবং বেশ কিছুক্ষণ ড্রাইভ করার পরে তারা জর্জিতে পৌঁছেও যায়। এবার তারা দুজন তাদের গাড়িটা সেখানে রেখে তারা হাইকিং করার জন্য সামনে এগোতে শুরু করে। এগোতে এগোতে তারা জঙ্গলের অনেক গভীরে চলে আসে।
তখন আকাশটাও যেন মেঘে ভরে যায় আর গর্জন দিতে শুরু করে। তখন যশ বলে, আমাদেরকে এক্ষুনি এখান থেকে চলে যাওয়া উচিত। তো সোফিয়া বলে, তারা এত দূরে এসে ফিরে যাবে না। তখন যশ বলে, আমরা যদি এখান থেকে না ফিরে যাই তো আমাদের সাথে কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই না চাইতেও তাদের দুজনকে আবার ফিরে যেতে হয়। চলতে চলতে এবার তারা দুজন যখন তাদের গাড়ির কাছাকাছি চলে আসে, তখন যশ আর সোফিয়া দেখতে পায় একজন অচেনা ব্যক্তি তাদের গাড়িটা চুরি করার চেষ্টা করছে, তাই তারা দুজন তাড়াতাড়ি করে সেখানে লুকিয়ে পড়ে। তখন যশ বলে, আমি তার সামনে যাচ্ছি, ততক্ষণ সে যেন এখানে লুকিয়ে থাকে। কিন্তু সোফিয়া তাকে সেখানে যেতে বারণ করে, কারণ সেই ব্যক্তিটা যদি উল্টে দাঁড়িয়ে পড়ে আক্রমণ করে দেয় তখন কি হবে। তবুও যশ সোফিয়ার কোনো কথা না শুনে ব্যক্তিটার সামনে চলে আসে। তখন অচেনা ব্যক্তিটা সঙ্গে সঙ্গে তার পিস্তলটা বার করে যশের দিকে তাক করে দেয়। আর যশের কাছ থেকে যখন ওই ব্যক্তিটা কোনো রকম টাকা পয়সা হাতে পায় না, তখন সে যশকে বলে তার সাথে যে এসেছে সেও যেন বেরিয়ে আসে। তখন যশ বলে সে এখানে একাই হাইকিং করতে এসেছে, তার সাথে কেউ নাই। কিন্তু অচেনা ব্যক্তিটা প্রথম থেকে জানতো যে তার সাথে এখানে একজন মেয়েও এসেছে, কারণ হোটেল ম্যানেজার তখন এই ব্যক্তিটাকে ইশারা দিয়েছিল। তখন সোফিয়া ভাবে সে যদি বার হয়ে না আসে তো ওই ব্যক্তিটা হয়তো সত্যি সত্যি যশকে মেরে দেবে, তাই সোফিয়াও সেখান থেকে বেরিয়ে আসে। ব্যক্তিটা তখন সোফিয়াকে তার ব্যাগটা তার দিকে চালাতে বলে। সোফিয়া তখন ভয় পেয়ে তার ব্যাগটা ব্যক্তিটার দিকে চালিয়ে দেয়। ব্যক্তিটা এবার যেমনই ব্যাগটা তুলতে যাবে তখনই যশ একটা ভারী অস্ত্র দিয়ে তাকে আঘাত করে দেয় এবং সেখান থেকে দুজনেই তাড়াতাড়ি করে পালিয়ে যায়। তখন ব্যক্তিটা তাড়াতাড়ি করে উঠে তাদের দিকে ছুটতে শুরু করে। যশ আর সোফিয়া পালাতে পালাতে ভুল করে তারা চোরাবালির রাস্তা দিয়ে যেতে শুরু করে। সোফিয়া পালাতে পালাতে একসময় লক্ষ্য করতে পারে যশ আর তার সাথে নাই, তাই তাড়াতাড়ি করে সোফিয়া আবার সেই রাস্তায় দৌড়তে শুরু করে। তখন হঠাৎ করে সে একটা গাছের ডালের সঙ্গে ধাক্কা খেয়ে যায়, যার ফলে সোফিয়া সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর তার জ্ঞান ফিরে আসে এবং জ্ঞান ফিরতে সে যশকে আওয়াজ দিতে শুরু করে, কিন্তু কোথাও সে যশকে খুঁজে পাচ্ছিল না। তখনই হাঁটতে হাঁটতে সে হঠাৎ করেই চোরাবালির মাঝে পড়ে যায়, যেখান থেকে সে কোনো মতে বার হতেও পারছিল না, যার কারণে সোফিয়া যশকে জোরে জোরে আওয়াজ দিতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই যশ সোফিয়াকে খুঁজতে খুঁজতে সে অবশেষে সোফিয়াকে এ অবস্থায় দেখে ফেলে আর তার দিকে তাড়াতাড়ি করে ছুটে আসে। যশ তখন বলে সে তার দিকে হাত বাড়াচ্ছে, অবশ্যই বেঁচে যাবে। তো সোফিয়া বলে সে নড়াচড়াই তো করতে পারছে না, তো কী করে সে তার হাতটা ধরবে। তাই যশ তার দিকে একটা সরু গাছের ডাল নিক্ষেপ করে। সোফিয়া যদিও কোনো রকমভাবে তার হাতটা বার করে গাছের ডালটা টানতে যাবে, তখন সেটাও ভেঙে যায়। যশ তখন বলে, দাঁড়াও আমি কিছু করার চেষ্টা করছি। তো সোফিয়া তখন খুবই ইরিটেটেড হয়ে আরও নড়াচড়া করতে শুরু করে, যার ফলে সে চোরাবালির মাঝে পুরোই তলিয়ে যায়। তখন যশ তাড়াতাড়ি করে সেও চোরাবালিতে ঝাঁপ দিয়ে দেয় আর কোনো রকমভাবে সোফিয়াকে শেষ মুহূর্তে উপরে তুলতে সক্ষম হয়। সোফিয়া তখন বলে সে কেন ভেতরে আসলো। যশ তখন তাকে নড়াচড়া বন্ধ করে শুধু এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে বলে। তো অপরদিকে আমরা দেখতে পাই মার্কোস যখন যশদের রুমটায় আসে, তখন মার্কোস তাদের দুজনকে কোথাও দেখতে পাচ্ছিল না, তাই সে এবার তাদের রুমটার ভিতরেই চলে আসে, যেখানে আগে থেকে যশ মার্কোসের জন্য একটা ভয়েসমেল রেখে গিয়েছিল। যশ ভয়েসমেলটায় বলে গিয়েছিল, বন্ধু আজ আমাদের দেখা করার কথা ছিল, কিন্তু আমি আর সোফিয়া আজ হাইকিংয়ে বেরিয়েছি জর্জিতে, তো আমাদের আসতে সেখান থেকে লেট হয়ে যেতে পারে, তো আমরা কালকে দেখা করছি। এই ভয়েসমেলটা শুনে মার্কোস সেখান থেকে চলে যায়। তো এইদিকে আমরা যশ আর সোফিয়াকে দেখতে পাই, তারা যখন এখান থেকে বার হওয়ার জন্য এক অপরের সাথে কথা বলছিল তখন তাদের নজর পাশে থাকা একটা সাপের ডিমের উপর পড়ে। যশ তখন বলে এটা এখানে কিভাবে আসলো। তো সোফিয়া বলে আমি পড়ার সময় হয়তো আমার পায়ে লেগে এখানে চলে এসেছে। তখন সোফিয়ার মাথায় একটা বুদ্ধি আসে যে ডিমটা যদি চোরাবালিতে ভাসতে পারে তো সেও তো তেমনটা করতে পারে, আর এইভাবে যদি তারা বেঁচে যায়। তাই সোফিয়ার কথায় যশ তাকে উপরের দিকে পুশ করতে শুরু করে, কিন্তু কোনোভাবেই সে সোফিয়াকে নড়াতেই পারছিল না। সোফিয়া তখন বলে দাঁড়াও আমি প্রথমে আমার জুতোটা বার করার চেষ্টা করি। সোফিয়ার জুতোটা বার করতে গেলে সে চোরাবালির মধ্যে কিছু থাকা টের পায়। এবার তারা দুজনেই একসাথে শক্তি লাগিয়ে সেই জিনিসটাকে উপরে তুলে নিয়ে আসে। তারা দেখতে পায় সেটা তো একটা মৃত লাশ আর তার সাথে একটা ব্যাগও রয়েছে। সোফিয়া তখন বলে
আমি এই মৃত লাশটা দেখতে পারবো না। তাই তারা সেই ব্যক্তির লাশটাকে আবার তার মধ্যে ভরে দেয়। এবার সেই ব্যাগটা ওপেন করলে তারা সেটার মধ্যে একটা টর্চ লাইট, চাকু, কিতাব, লাইটার সহ ব্যাগটার পাশে একটা বিশাল গানও পেয়ে যায়। গানটা এবার রিলোডে ফেললে জস বুঝতে পারে তার মধ্যে মাত্র দুইটাই বুলেট রয়েছে। জস এবার একটা বুদ্ধি লাগায়। সে সোফিয়াকে বলে, আমরা এই চাকুটার সাহায্যে ব্যাগটাকে দড়িটার মতো করে কাটবো, আর আমার পিছনে যে পাথরটা রয়েছে সেই পাথরটায় যদি দড়িটা আটকানো যায় তো তারা দড়িটা টেনে টেনে সেখান থেকে বেরিয়ে যেতে পারবে। তো অপরদিকে মার্গোস এখনও সেই হোটেলটাতে বসেছিল। তখনই তার নজর একজন ব্যক্তির ব্যাগের উপর পড়ে, যেই ব্যাগটা হুবহু জসের ব্যাগের মতোই ছিল। তাই মার্গোস তাড়াতাড়ি করে ওই ব্যক্তিটার কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে সে এই ব্যাগটা কোথায় পেয়েছে। কিন্তু ব্যক্তিটা উল্টেই তাকেই কথা শোনাতে শুরু করে। তখন মার্গোস তার টিশার্টের মধ্যে রক্ত লাগা দেখে নেয়। মার্গোস তাকে রক্তের কারণ জিজ্ঞাসা করলে সেই ব্যক্তিটা তখন তাড়াতাড়ি করে পালাতে শুরু করে, কিন্তু পালাতে গিয়ে মার্গোস তাকে ধরে ফেলে। তো এইদিকে জসা সোফিয়া সেই ব্যাগটার সাহায্যে একটা দড়ি তৈরি করে ফেলে। জসের বিপরীত সাইডে পাথরটা থাকার কারণে সোফিয়াকেই দড়িটা চালাতে হয়। কিন্তু দড়িটা কিছুটা ছোট হওয়ার কারণে শতবার চেষ্টা করলেও সোফিয়া দড়িটাকে পাথরটার নাগালে নিয়ে যেতে পারছিল না। তখন জস সোফিয়াকে হসলা দেওয়ার জন্য বলে, মার্গোস আমাদেরকে খুঁজতে অবশ্যই আসবে। সোফিয়া বলে, কেউ তো জানেই না আমরা কোথায় রয়েছি। জস তখন বলে, কিন্তু সকাল হতেই সে যখন আমাদেরকে হোটেলে দেখতে পাবে না তখন সে অবশ্যই পুলিশকে ইনফর্ম করবে, আর পুলিশ টিম আমাদেরকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে। তো সোফিয়া বলে, তুমি একবার ভেবে দেখেছো এই জঙ্গলটা কত বড়? মার্গোস কি জানে আমরা জঙ্গলের এত ভিতরে ভেসে রয়েছি? তখন হঠাৎ করে তাদের মাথার উপর দিয়ে একটা হেলিকপ্টার চলে যায়। তারা তখন অনেকবার চা চালেও তাদের কোনো আওয়াজই হেলিকপ্টার পর্যন্ত পৌঁছাচ্ছিল না, যার ফলে তারা মন খারাপ হয়ে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। তাদের এখানে ভেসে যাওয়া এখন প্রায় 8 ঘন্টা হয়ে গেছিল, তাই সোফিয়ার খিদা পেয়ে যায়। জস তখন বলে, তাদের খাবারের ব্যাগটা তো সেখানে রয়ে গেছে। সোফিয়া তখন বলে, আমি খাবারের জন্য ড্রিহাইড্রেট হয়ে পড়ছি। জস বলে, কে জানে কাল হয়তো আমরা এই সময় হোটেলে ডাইনিং রুমে বসে খাবার খাচ্ছি আর মার্গোসকে এসব ঘটনা বলে খুব হাসাহাসি করছি। আসলে জস সোফিয়াকে এসব কিছু বলে নিজেদেরকে পজিটিভ রাখার চেষ্টা করছিল। তখন সোফিয়ার শরীরে কিছু বিষাক্ত পিঁপড়ে চেপে যায়, কিন্তু সোফিয়া কোনোভাবেই পিঁপড়েগুলোকে তার শরীর থেকে নামাতেই পারছিল না। তাই জস তাড়াতাড়ি করে তার লুকোনো মদের বোতলটা বার করে আর সোফিয়াকে বলে সে যেন এই অ্যালকোহলগুলো পিঁপড়েগুলোর উপরে ছিটিয়ে দেয়। সোফিয়া এবার অ্যালকোহলগুলো পিঁপড়েগুলোর উপর ছিটাতেই পিঁপড়েগুলো সেখান থেকে চলে যায়। তখন সে কিছুটা আরাম অনুভব করে। সোফিয়া এবার মদের বোতলটা দেখে তার উপর প্রচণ্ড রেগে যায়, বলে, তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি না এসব খাবে না, তো এখন এইসব কি? জস তখন জানাই তাদের ডিভোর্সের ব্যাপারে সে খুবই ডিপ্রেশনে রয়েছিল, তাই সে নতুন করে মদপান করতে শুরু করেছে। তখন সোফিয়াও তার মনের কথাটা বলে ফেলে যে সেও চায় না তাদের ডিভোর্স হয়ে যাক। এবার তারা দুজন তাদের নিজের নিজের ভুলটা বুঝতে পারে, এমনকি তাদের ডিভোর্সের প্ল্যানটাও ক্যান্সেল করে দেয়। তখনই তাদের রোমান্টিক গল্পের মাঝে এক বৃহৎ আকারের বিষধর সাপ চলে আসে, যে সাপটা কিনা তার ডিমটা রক্ষা করার জন্য তাদের দিকে এগিয়ে আসছিল। সাপটা জসের বিপরীত সাইডে থাকার জন্য জস সোফিয়াকে তাড়াতাড়ি করে গানটা তুলে সাপটার উপর ফায়ার করতে বলে। এবার সোফিয়া গানটা তোলা মাত্রই সাপটা ততক্ষণে জসকে কেটে নেয়। তখন সোফিয়াও সাপটার উপর ফায়ার করে দেয়, কিন্তু ঠিক জায়গায় না লাগার কারণে সাপটা সেখান থেকে চলে যায়। এবার জসের শরীরে থাকা সাপের বিষগুলো ছড়িয়ে যাওয়ার আগেই সোফিয়া তার হাতটায় একটা কাপড় দিয়ে বেঁধে দেয়, যাতে করে সাপের বিষগুলো তার শরীরে ক্রমশ বৃদ্ধি না পায়। তো অপর সাইডে মার্গো সার ওই ব্যক্তিটাকে দেখানো হয়, যাদেরকে কিনা এখন মারপিটের কারণে জেলে বন্দি করে রাখা হয়েছে। সেখানে মার্গোস তাকে জিজ্ঞাসা করে, সে যদি বলে দেয় যে তার বন্ধুরা কোথায় রয়েছে তো সে যা চাইবে সে সেটা দিতে রাজি। ব্যক্তিটা তখন তার হাতের ওয়াসটা চায় আর তাকে বলেও দেয় যে তার বন্ধুরা এখন কোথায় রয়েছে। কিন্তু মার্গোস পুলিশ কাস্টডিতে থাকার কারণে সে ভেতর থেকে কিছুই করতে পারছিল না। এইদিকে দেখা যায় এতক্ষণে জসের শরীরে থাকা সাপের বিষগুলো তার ব্রেনের কাছাকাছি ছুড়ে এসেছে। তো সোফিয়া যেহেতু একজন ডক্টর ছিল তাই সে চাকু দিয়ে জসের গলার যে জায়গায় বিষগুলো জমে গিয়েছিল সোফিয়া সেই জায়গাটা কিছুটা কেটে ফেলে, যাতে করে ওই বিষগুলো বাইরে বেরিয়ে আসতে পারে। এতে করে জস এতটাই যন্ত্রণা পাচ্ছিল যে সে আস্তে আস্তে জ্ঞান হারাতে শুরু করে। কিন্তু তখনও সে সোফিয়াকে জানায় আসলে সে তাকে কতটা ভালোবাসে, এমনকি সে তার থেকে কখনোই আলাদা হতে চায়নি। তখনই আমরা দেখতে পাই সোফিয়া যেহেতু অনেকক্ষণ জল খায়নি তাই সেও খিদার জ্বালায় ডিহাইড্রেট হয়ে জ্ঞান হারিয়ে ফেলে।
এরপরে বেশ কিছুক্ষণ পরে তাদের যখন জ্ঞান ফিরে আসে, তখন সোফিয়া জশকে জিজ্ঞাসা করে সে এখন কেমন অনুভব করছে। জশ বলে আগের থেকে কিছুটা ভালো। সোফিয়া তাকে এটাও জিজ্ঞাসা করে যে সে জ্ঞান হারিয়ে ফেলার আগের মুহূর্ত সে তাকে যেটা বলেছিল সেটা কি সত্যি। জশ বলে হ্যাঁ, সে তাকে মন থেকে ভালোবাসে। এরপর জশ সোফিয়ার হাত ধরে বলে আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচতে পারবো না, কিন্তু তুমি চেষ্টা করো, তুমি এখান থেকে কি করে বার হতে পারবে। তখন সোফিয়া জশকে বলে তার এমন কিছুই হবে না, সেও তার সাথে বেঁচে যাবে। তখন সোফিয়ার মাথায় একটা বুদ্ধি আসে, বলে ওই দড়িটা পাথর পর্যন্ত পৌঁছতে 8 ফিট ছোট হচ্ছিল, কিন্তু সাপটার সাইজ 8 ফিটেরও বেশি ছিল। তো সাপটাকে যদি আমরা মারতে পেরে যাই তো তাকে দড়ি হিসাবে ব্যবহার করে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবো। জশ বলে এতক্ষণে সেই সাপটা হয়তো অনেক দূরে চলে গেছে, কিন্তু সোফিয়ার ভাবনা সেই সাপটা তার ডিম ছেড়ে বেশি দূর যাবে না। তার ডিম এখানে রয়েছে তো সেও নিশ্চয় আশপাশেই কোথাও রয়েছে, এবং তাদের সন্দেহটাই ঠিক হয়। তারা ওই সাপটাকে দেখতে পেয়ে সেই দিকে পাথর ছুড়তে শুরু করে, এবং আমরা দেখি যে ওই সাপটা এবার সোফিয়ার পিছনে চলে এসেছে। তাই সোফিয়া তাড়াতাড়ি করে গানটা তুলে সাপটার দিকে গুলি চালায়, কিন্তু এবারও সে সাপটাকে মারতে মিস করে যায়। ততক্ষণে সাপটা সোফিয়ার কাছে এসে তার পুরো শরীরে পেঁচিয়ে ধরে, যার ফলে সোফিয়া আস্তে আস্তে জ্ঞান হারাতে শুরু করে। এবার সাপটা যেমনই সোফিয়াকে কামড়াতে যাবে, তখনই জশ সঙ্গে সঙ্গে সাপের গলাটা ধরে তার মাথায় চাকু ভরে দেয়, যার ফলে সাপটা মারা যায়। এবার সোফিয়া সাপটাকে দড়িটার সাথে বেঁধে দেয়, এবং অনেকবার ট্রাই করার পরে সে অবশেষে দড়িটা পাথরটায় আটকাতে সক্ষম হয়, আর সেটার সাহায্যেই সেই চোরাবালি থেকে বেরিয়ে আসে। তখন সোফিয়া জশকেও সেখান থেকে বার করার জন্য তার দিকে হাত বাড়ায়। তখন জশের শরীরে এতটাও ক্ষমতা ছিল না যে তার হাত ধরে সেও চোরাবালি থেকে বেরিয়ে আসে। জশ তখন সোফিয়াকে সাহায্যের জন্য কাউকে ডেকে নিয়ে আসতে বলে, এবং সোফিয়াও এরপরে তাই করার চেষ্টা করে। কিন্তু আমরা দেখতে পাই সোফিয়া তখন এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে সে সব জায়গায় ওই চোরাবালিগুলোই দেখতে পাচ্ছিল, তাই সে ভয়ে এক জায়গায় বসে পড়ে। এরপরে তবুও সোফিয়া জশের সাহায্যের জন্য জঙ্গলের গভীরে ছুটতে থাকে, আর এইভাবেই দেখতে দেখতে অন্ধকার ঘনিয়ে আসে। কিন্তু একসময় সোফিয়াও খিদার জ্বালায় ডিহাইড্রেট হয়ে জ্ঞান হারাতে শুরু করে। তখনই মার্গোস পুলিশদেরকে ঠিক সময় সেখানে নিয়ে চলে আসে, আর সোফিয়াকে তারা রেস্কিউ করে নেয়। তখন সোফিয়া জশের ব্যাপারও জানায়। এরপর তারা জশকেও রেস্কিউ করে আনে। সোফিয়া ভেবেছিল যে জশ হয়তো এতক্ষণে মারা গেছে, কিন্তু যখন জশকে তার সামনে নিয়ে আসে তখন সোফিয়া জশকে জীবিত দেখে সে ভীষণ খুশি হয়। আর এর সাথেই এই মুভিটা এখান থেকে শেষ হয়ে যায়।